দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরাতেও চালু হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস যোজনা। এই যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা দেওয়ার কথা, কিন্তু রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিগত প্রায় বেশ কিছুদিন ধরেই মুখ থুবড়ে পড়ে আছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি। বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা বন্ধ থাকার ফলে চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা। সরকারিভাবে চালু থাকা প্রকল্পটি জিবি হাসপাতালে বন্ধ থাকার ফলে চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনেরা বাধ্য হয়েই বাজার থেকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে পরিষেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অথচ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনদের দাবি, অবিলম্বে জটিলতা দূর করে বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। আপনার বিগত 7-8 মাস যাবৎ আপনার হেপারিন ইঞ্জেকশনটা এখানে নাই। হ্যাঁ, আমরা অনেকবার এমএসকে জানাইছি, জানার পরে তারা এইখানে যেন স্টোর কিপারে জানাইছি, তারা কিন্তু আসছে যেন আমরা তো এখান থেকে যেন নিজের রিপোর্ট পাঠাইছি, কিন্তু এখানে মালাই কথা ঠিক আছে। তারপর আপনার হিমোগ্লোবিন একটা ইঞ্জেকশন, হ্যাঁ, এইখান থেকে ফ্রি পাওয়া যেত। সাধারণ লোক মার্কেট থেকে 2,500 টাকা কি করে যেন 2,500 টাকা কিনে আসে যায়, কিন্তু প্রধানমন্ত্রী যোজনা এখানে পুরো ফ্রি আছে ঠিক আছে। প্রধানমন্ত্রী যোজনা এখানে ফ্রি আছে, কিন্তু সাধারণ লোক সেই কারণে ডায়ালিস করতে হবে। এখন একটা যেমন ডায়ালিসের দাম আপনি 1,700 টাকা মার্কেট থেকে কিনলে সাধারণ লোকের কিনে আনা সম্ভব হইতেছে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।